গাজা উপত্যকায় নতুন করে হামাস ইসরায়েলের সংঘর্ষে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে সৌদি আরব। এছাড়াও সংঘাতের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে দেশটি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এসব কথা বলেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার দিনগত রাতে তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন, যথোপযোগী জীবন ধারণের ন্যায্য অধিকার অর্জন, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের জনগণের পাশে রয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির খবরে তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস নজিরবিহীন স্থল আকাশ ও সমুদ্রপথের হামলায় এ পর্যন্ত 800 ইসরায়েলি নিহত হয়েছেন। সৌদি আরব কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই রাজি হচ্ছে সৌদি আরব। এমন জল্পনা কল্পনার মাঝেই নতুন করে সংহিতা শুরু হয়। গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে বলেন, ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মক্কা ও মদিনার পরে ইসলামের পবিত্রতম মসজিদ আল আকসা রয়েছে। যুবরাজ মোহাম্মদ বলেন, আমাদের সেই অংশটি সমাধান করতে হবে, আমাদেরকে ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে। বিশ্লেষকরা বলেন, ইসরায়েল সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে চলমান সংঘাতে বড় ধাক্কা খেয়েছে। সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, মিশরের প্রেসিডেন্ট আবেদুল ফত্তাহ আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে সংকট নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।